হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। যাই হোক, আজকেও তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু এই ব্লগে তোমাদের দাদা ভাই নেই। আমি ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট করলাম, আর এই যে দেখো মা চা বসিয়েছে, আর এখন চা হচ্ছে, তো ব্রেকফাস্ট করব, আর আমি পড়াচ্ছি ওইদিকে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, আর পড়ানো হয়ে গেছে, তারপরে আর কিছু শেয়ার করিনি, আর ওর সঙ্গে কথা বলাও হয়ে গেছে। তো ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আগের দিন প্রচুর ঘুমিয়েছে। তো এই যে এখন এখানে রান্না বসেছে, এই যে ভাত হচ্ছে উনানে দেখতে পাচ্ছ, আর এই সাইডে দেখো মা মাছ কাটতে বসেছে। তো একটা ছোট মাছই নেওয়া হয়েছে, এটা মায়ের মতো নেওয়া হয়েছে, আর আজ আমার জন্য চিকেন হবে। তো মাছ চিকেন দুটোই হবে, সেই কারণে বেশি নেওয়া হয়নি, অল্পই নেওয়া হয়েছে। আর এইদিকে দেখো আমি চিকেনের জন্য সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে। তো এবার এগুলোকে আমি একটু বেছে দেব, মানে রসুনটাকে ছাড়িয়ে দেব আর পেঁয়াজটা কেটে দেব। তো চলো ঝটপট করে পেঁয়াজটা কেটে নিই, বেশি না, দুটো পেঁয়াজ, নয়তো আমি এতক্ষণ কান্না করে ভাসিয়ে দিতাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে আদাটাও কেটে নেবো, তারপরে রসুনগুলো ছাড়াবো। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা রসুন ছাড়ানোর টিপস শেয়ার করব, যারা জানো না তাদের এটা খুবই উপকার হবে, আর যারা জানো তারা তো অলরেডি জানো। পেঁয়াজ আদাটা কাটা হয়ে গেছে, আর দেখো রসুন ছাড়াচ্ছি। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে একটা রসুন ছাড়ানোর টিপস শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটা হলো যে তোমাদের যদি, মানে এগুলো তো অল্প রসুন, মানে ওই টিপসটা অ্যাপ্লাই না করলেও হবে, কিন্তু যদি কোনো ওকেশান থাকে ছোটোখাটো ঘরোয়া, তো তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি। যদি প্রচুর পরিমাণে রসুন ছাড়াতে হয় তোমাদেরকে, একটা বাটিতে রসুনগুলোকে, মানে কোয়াগুলোকে ভেঙে ওই খালি রসুনগুলোকে জলের মধ্যে চুবিয়ে, মানে জলের মধ্যে রেখে দেবে মোটামুটি 10 থেকে 20 মিনিট। তারপর দেখবে যে অটোমেটিক খোসাটা একটুখানি চাপ দিলে বেরিয়ে আসছে, মানে এমনি নর্মাল রসুন ছাড়াতে গেলে যতটা নখে ব্যথা লাগে, আমার তো প্রচুর লাগে, তো তার কিচ্ছুই হবে না, তুমি প্রচুর রসুন ছাড়াতে পারবে। তো এইভাবে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, দেখবে খুব তাড়াতাড়ি চট জলদি প্রচুর রসুন ছাড়িয়ে ফেলতে পারবে। আর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ, চলো এবার চিকেনটা ধুয়ে নেওয়া যাক। এই যে এখানে 500 মতন চিকেন আছে, তো এটাকে বেছে নিয়ে এবার আমি, আর বেছে নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে দেবো, কারণ তোমরা তো জানোই যে চিকেন আসলে, চিকেন মাটন যেটাই হোক না কেন, সেটা ধুয়ে পরিষ্কার করার দায়িত্ব সেটা আমারই। তো সেটাই করে ফেলি, তাহলে আপাতত আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে আমার চিকেন, এই যে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে লেবুর রস কিংবা মশলা টশলা মাখিয়ে মা যা করার করবে রেখে দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো স্নান করতে যাওয়ার আগে আমার আরেকটা কাজ আছে, ঘরটাকে একটু ভালো করে মুছে নেব। আমি এই টুকিটাকি কাজগুলোই করি, সেটা তো তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি। তো এই যে আমার ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, সাইডের ঘরগুলোকেও মুছে নেব, তারপর একটু বসবো, দেন তারপর স্নান টান করবো। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো। তো এখানটায় বসেছিলাম, সিঁড়ির মুখটায় খাওয়া দাওয়া করে উপরে উঠে এলাম, আর আজকে কী কী রান্না হয়েছে বললাম, আর ওটাই খাওয়া দাওয়া করেছি। আর চিকেন হলে আমার আর কিছু চাই না, তোমরা তো খুব ভালো করেই জানো সেটা আমার চিকেন ফেভারিট। তো এখানে বসে আছি, আর ও ফোন করেছিল, ওর সঙ্গে গল্প করছিলাম। তো ও ড্রেসগুলো পরে দেখছিলো আর কি ভিডিও কলিংয়ে, মানে ঠিকঠাক আছে কিনা, গায়ে হবে কি না আমাদের বাড়ি থেকে যেটা দেওয়া হয়েছে, আর না হলেও কিছু করার নেই, কারণ এক মাস তো মনে হয় পেরিয়ে গেছে। তো এখন আর চেঞ্জ হবে কি না আমি সেটাও জানি না, আর বিলটাও আমার কাছে নেই। তো যাই হোক, তো পরে আসবে, দেখা যাবে তখন কেমন লাগছে ওকে না। আর এইটুকুই, আর এখন বসেছিলাম, ওকে আমি কিন্তু এখনও আসতে বলিনি, ও কবে আমাদের বাড়ি আসবে না আসবে সেটা জানি না, তো বলবো আসতে, আসবে খুব তাড়াতাড়ি, তখন তোমাদের সমস্ত ব্লগ যেগুলো দেখতে চাইছো দেব। আর যে ভিডিওটা আমি আজকে পোস্ট করলাম জাস্ট 2 ঘন্টা আগে, মানে ওই ফার্স্ট মিটের, তো মানে 6 মাস পর মিটে যে ভিডিওটা পোস্ট করলাম, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, 2 ঘন্টায় 5.2K না 3K দেখলাম ভিউ।
তো আরও বেশি হবে সেটা আমি জানি, কিন্তু আমি তো ভিডিওটা আজকে পোস্ট করলাম আর আমি কালকের ভিডিওটা আজকে বানিয়ে রাখছি। তো দু ঘন্টার মধ্যে যে ভিউটা হলো বেশ, আর আমার তো সাবস্ক্রাইবার বেশি না, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা যাক কোথায় গিয়ে ভিউটা থামে। তো তোমাদের এতটা ভালোবাসা তোমাদের দাদা ভাইয়ের আর আমার প্রতি, সেটা তো ভিডিওটা না পোস্ট করলে বুঝতেই পারতাম না। যাই হোক, আরও মানে তোমাদের ভালোবাসা দেখে মন চাইছে আরও অনেক অনেক ভিডিও পোস্ট করি, তো করব, ওর আসার উপর ডিপেন্ড করছে। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর একদিনে আমার 100K-এরও বেশি দেখলাম সাবস্ক্রাইবার বেড়ে গেছে, মানে 100K না 100টা, তারও বেশি। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। এবার নিচে যাবো, স্নান টান করবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো তারপর ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যাও লেগে গেছে আর এখন আমি কিছু খেতে মন চাইছে সন্ধ্যাবেলা। তো এই যে দেখো ফ্রিজে কী কী আছে, উপরে ডিম আছে, জল আছে, আর এটা মনে হয় নারকেল রেখে দিয়েছে মা, আর নিচের এটা মনে হয় চিকেন আছে, আর এই যে তোমাদের দাদাভাই আগের দিন যেগুলো দিয়েছিলো ডার্ক ফ্যান্টাসি, তো এগুলোই আছে, এগুলোই খাবো এখন, তিনটেই খেয়ে নেবো। তো তারপর মা আমাকে জিজ্ঞাসা করছিলো কী খাবি বল, ভাত খাবি না রুটি খাবি? আমি তো রুটি খাই না, তো আমি বললাম ভাত খাবো না, খিদে নেই। তো সেই কারণে মা বললো তাহলে আজকে মুড়ি খাবো। এই যে দেখো এখন পেঁয়াজি করা হবে, তো এটাই সন্ধ্যার খাবারও বলতে পারো আবার ডিনারও বলতে পারো, তো দুটোই এটা দিয়েই হয়ে যাবে আজকে। তো চলো দেখতে থাকো। किसकी तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबान पे जो मोह माया। तो আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার শুতে যাব, তার আগে ভিডিওটা শেষ করতে হবে আমাকে। তো আমি ভিডিওটার ভিউ চেক করলাম, আগের ভিডিওটার 20K দেখলাম, প্রচুর ভালোবাসা তোমাদের আর প্রচুর কমেন্টস। যাই হোক, তো ওর সঙ্গে ভিডিও তো আমাকে অনেক করতে হবে, সেটা তোমাদের ভালোবাসার জন্য। যাই হোক, তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট।